আজ সন্দেশকালের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তাকে গ্রেফতারের পরেই বসিরহাট আদালতে পেয়ে সেই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শেখ শাহজাহান তাকে বসিরহাট আদালতে পেশ আজ এরপরে কিন্তু পুলিশি হেফাজতের আবেদন। পুলিশের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শেখ শাহজাহান তিনি কোর্ট যে লকআপ, সেই লকআপ থেকে বেরিয়ে তাকে কোর্ট রুমে পেশ করা হয় সেই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ যখন শেখ শাহজাহানকে কোর্ট লকআপ থেকে বের করে পেশ করা হয় কোর্ট রুমে, 56 দিনের মাথায় অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। এবং এই শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে আমরা যেভাবে দেখেছিলাম জনরোষের ছবি গোটা সন্দেশখালী জুড়ে, এবং অবশেষে 56 দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালীর বেতাজ বাদশাহ তাকে আজ বসিরহাটে আদালতে পেশ। অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান, 56 দিনের মাথায় মিনাকার বামনপুকুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ, আজ তাকে আদালতে পেশ। বুধবারই আদালত স্পষ্ট নির্দেশ দেয় যে আমরা দেখতে পাই কলকাতা হাইকোর্ট যে স্পষ্ট নির্দেশ, শাহজাহানকে গ্রেফতারিতে পুলিশের কোনো বাধা নেই, তদন্তে স্থগিতাদেশ থাকলেও পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে। এবং তারপরে 56 দিনের মাথায় অবশেষে গ্রেফতার সন্দেশকালের বাঘ, এবং আজ তাকে আদালতে পেশ, বসিরহাটে আদালতে পেশ করা হয়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? হ্যাঁ, রাকেশ সঞ্জিত, তাকে কিন্তু 14 দিনের শেখ শাহজাহানকে গ্রেফতার করে আজ বৈশাখ মহকুমা আদালতে পাঠানো হয়েছিল। 14 দিনের জেল হওয়া যাচ্ছে, কিন্তু তাকে শেষে বসিরহাট মহকুমা আদালত থেকে তাকে 10 দিনের পিছু দিয়ে তাকে কিন্তু পাঠালো বৈশাখ মহকুমা আদালত। শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহান মানে সন্দেশকালীন বেতাজ বাদশাহ অর্থাৎ তৃণমূল নেতা শেখ শাহজাহান, তাকে কিন্তু 56 দিন পর তাকে গ্রেফতার করা হয়েছে। মিনাকার বামনপুকুর এলাকা থেকে গ্রেফতার করার পর তাকে কিন্তু তাকে বসিরহাট ভোরবেলা তাকে বসিরহাট মহকুমা আদালতের যে লকআপ আছে সেই লকআপে পাঠানো হয়েছিল, এবং নটা নাগাদ মিনাকার এসডিপি অফিসে সেখানে কিন্তু প্রেস কনফারেন্স করে এডিজি সুপ্রতিম সরকার, এবং তারপর কিন্তু তাকে বেশ কিছুক্ষণ আগে তাকে এসিডিএম আদালতে তোলা হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু 14 দিনের জেল হেফাজত চাওয়া হয়েছিল তাকে, 14 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল, কিন্তু অবশেষে তাকে 10 দিনের পুলিশ হেফাজত দিয়ে কিন্তু শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হলো বসিরহাট মহকুমা আদালত থেকে। সৌম্যজিৎ, এই মুহূর্তে প্রবীর তোমার কাছে জানতে চাইবো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে? এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন থানায় নিয়ে যাওয়া হচ্ছে এখনো পর্যন্ত সবাই জানতে পারেনি, তবে অল্প কিছুক্ষণ পরেই জানা যাবে তাকে কোন থানায় রাখা হবে বা কোথায় রাখা হবে, এটা কিন্তু পরিষ্কার হবে একটু কিছুক্ষণ বাদে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে তাকে বসিরহাট মহকুমা আদালত কর্তৃপক্ষ থেকে তাকে পুলিশের গাড়ি করে তাকে বের করে নিয়ে যাওয়া হলো শেখ শাহজাহানকে। এই শেখ শাহজাহানকে পরবর্তীতে পরবর্তী পদক্ষেপ কি হবে পুলিশের সেটা কিন্তু পুলিশের কাছ থেকেই জানা যাবে, এবং পুলিশ থেকে সূত্রে কিন্তু সেটা পাওয়া যেতে পারে তাকে কোথায় রাখা হবে, বসিরহাট নাকি মিনাকায় নাকি সন্দেশখালীতে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো কিছু সঠিক তথ্য আমরা কিন্তু এখনো পাইনি। তবে এই মুহূর্তে আগে বসিরহাট মহকুমা আদালতের কর্তৃপক্ষ থেকে বের করে নিয়ে যাওয়া হলো গড়জুড়ে জেল হেফাজত পুলিশ হেফাজত নেওয়ার পর। একেবারেই প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে ইতিমধ্যেই শেখ শাহজাহান তাকে কিন্তু 10 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশে দিয়েছে। তবে এই মুহূর্তে শেখ শাহজাহান তাকে কোন থানায় নিয়ে গিয়ে রাখা হবে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, পুলিশের পক্ষ থেকে সে বিষয় কিন্তু এখনো স্পষ্ট করা হয়নি, এমনটাই কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ, সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান, তাকে অবশেষে আজ গ্রেফতার, এবং এই গ্রেফতারের পর আজ যখন আদালতে তাকে পেশ করা হয় পুলিশ কিন্তু ইতিমধ্যেই তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশে দিয়েছে আজ আদালত। 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন, প্রথমে তাকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে কোন থানায় রাখা হবে শেখ শাহজাহানকে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, আরও একবার জানতে চাইব, আজ আদালতে যে পেশ করা হয়েছিল শেখ শাহজাহানকে, এবং পুলিশের পক্ষ থেকে ঠিক কি আবেদন করা হয়েছিল? যেটা শেখ শাহজাহান এই সন্দেশখালীর বেতাজ বাদশাহ, এই বেতাজ বাদশাহকে গতকালকে মিনাকা থানার বামনপুকুর এলাকা থেকে কাল তাকে সন্ধ্যাবেলা গ্রেপ্তার করে পুলিশ, রাজ্য পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়, এবং তাকে কিন্তু আজ ভোর রাতে বসিরহাট মহকুমা আদালত
এই মহকুমা আদালতের যে লকার সেখানে কিন্তু তাকে ভোরবেলা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে বেশ কিছুক্ষণ আগে কিন্তু তাকে সেই লকার থেকে বার করে কিন্তু তাকে এসিজিএম আদালতে তোলা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে 14 দিনের জেল হেফাজত যাচ্ছে এবং 14 দিনের পুলিশ হেফাজত যাচ্ছে। তারপর কিন্তু এসিজিএম বিচারক এসিজিএম যে আদালত সেই আদালতের পক্ষ থেকে তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। অবশেষে পুলিশের গাড়ি করে কিন্তু শেখ শাহজাহানকে এই মুহূর্তে ঘোষিয়ার যে মহকুমা আদালত চত্বর সেই আদালত চত্বর থেকে তাকে কিন্তু দেরি করে নিয়ে যাওয়া হয়, যাতে পুলিশ পাহারায় কিন্তু তাকে কোর্টে তোলা হয়েছিল। এখনো পর্যন্ত কিন্তু ব্যাপক পুলিশ সেখানে মোতায়েন করা আছে, যাতে কোন রকম অশান্তি বা কোন রকম দুর্ঘটনা যাতে না ঘটে সে কারণের জন্যই কিন্তু ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন রাখা হয়েছিল বসিরহাট আদালত চত্বরে। এবং তাকে কিন্তু এই মুহূর্তে 10 দিনের পুলিশ হেফাজত নিয়ে পুলিশের গাড়িতে করে তাকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হলো কলা পাহাড়ের মাধ্যম দিয়ে। সৌরজিৎ একেবারে প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যে কিন্তু 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে, কিন্তু তাকে কোন থানায় রাখা হবে তা এখনো স্পষ্ট নয়। যা খবর পাওয়া যাচ্ছে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে, তাকে 10 দিনের পুলিশি হেফাজতের মধ্যে পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ চালাবে এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ করেছেন গ্রামবাসীরা সেই সমস্ত অভিযোগে কিন্তু তারা খতিয়ে দেখবেন, এবং তার জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রথমে 14 দিনের জেলে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। 56 দিন মাথায় গ্রেফতার, সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহান। আজ বসিরহাট আদালতে তাকে পেশ করা হয়েছে এবং বসিরহাট আদালতে পেশ করার পর আদালত তাকে কিন্তু 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। মিনাকার বামনপুকুর থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে, অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান, এবং এর মধ্যেই এবার তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশে দিল আদালত। এই 10 দিনের পুলিশি হেফাজতে একাধিক বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করবে পুলিশ শেখ শাহজাহানকে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে কোন থানায় শেখ শাহজাহানকে যে নিয়ে যাওয়া হচ্ছে তা কিন্তু এখনও কোনো বিষয় স্পষ্ট নয়। আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে। আপনাদের আবারও জানিয়ে রাখবো যে ছবি আমরা দেখেছিলাম পরপর যেভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল এই শেখ শাহজাহান, তাকে গ্রেফতার করতে হবে যে দাবি তুলেছিলেন গ্রামবাসীরা এবং একাধিক অভিযোগ তুলেছিলেন এই শেখ শাহজাহানের বিরুদ্ধে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার শেখ শাহজাহান অবশেষে গ্রেফতার, তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশে দিয়েছে আদালত। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সুজিত দুয়ারি, আমাদের অপর প্রতিনিধি সুজিত। আদালত চত্বর থেকে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে বের করে দিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ সূত্রে কোনো খবর পেলে? দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু আদালত থেকে তাকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইডির দায়ের করা যে মামলা ছিল সেই মামলাতেই মূলত ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম তিনি কিন্তু যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই 14 দিনের পুলিশ হেফাজতে দাবি করা হয়েছিল, কিন্তু আদালত 10 দিনের পুলিশ হেফাজত দিয়েছে। এখন কোর্ট থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট থানার উদ্দেশ্যে এবং সেখান থেকে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যে গ্রাউন্ড থেকে তাকে 10 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছিল, আইনজীবী বলছেন যে মূলত কি কি জিনিস রয়েছে এই ঘটনায় যুক্ত রয়েছে তারা, যে সমস্ত ফোন ল্যাপটপ এবং ইডির যে দায়ের করা মামলা অনুসারে ল্যাপটপ ফোন পাওয়ার ব্যাংক সহ যে অ্যাক্সেসরিজ গুলো সেদিন চিন্তাই হয়েছিল বলে অভিযোগ, এবং ইডির ভাষায় যে সেকশন গুলো দেওয়া হচ্ছে তাতে ডাকাতি করা হয়েছে বলা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেগুলো রিকভারির ব্যাপার রয়েছে, এবং পাশাপাশি আরো যারা যুক্ত রয়েছে তাদেরকে নাগাল পেতেই কিন্তু পুলিশ হেফাজতের দাবি করা হচ্ছে। এবং এ বিষয়ে তোমাকে বলে রেখেছি দুটো মামলা কিন্তু হচ্ছে, ইডির দায়ের করা একটি মামলা যেমন রয়েছে যেটি দায়ের করা হয়েছিল, এবং পাশাপাশি পুলিশের তরফেও কিন্তু একটি সুমোটো মামলা করা হচ্ছে। কিছুক্ষণ আগেই আজকেই কিন্তু মিনাকার ডিপিও অফিসে যে সাংবাদিক বৈঠক করে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি কিন্তু জানিয়েছিলেন যে যে সমস্ত অভিযোগ এলাকার বাসিন্দারা করতেন, তার সন্দেশকালীর বাসিন্দারা করতেন, সেই অভিযোগের অভিযোগগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ শাহজাহান গ্রেফতারের পর পুলিশের তরফেও যে সুমোটো মামলা করা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে এই সাধারণ মানুষের যে যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি শাহজাহানের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ হলে সে বিষয়েও তদন্ত করা হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু কোর্ট থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে সূত্রে খবর পাওয়া যাচ্ছে বসিরহাট থানায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে, 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশে শেখ শাহজাহানকে
14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু আদালত তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালত চত্বর থেকে বের করে বসিরহাট থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলেই সূত্রের খবর।